السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভাই ও আজিজ ও দোস্ত বুজুর্গ কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম ও আজিজ তোলাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক তার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব হাবিব কিবরিয়া শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সরদার দু জাহান বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারে মরুদুলাল মোহাম্মদ মুস্তাফা আহমদ মজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে
আমাদের মতো নগণ্য কিছু গোলামকে প্রতিনিয়ত প্রতি জুমাতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়াত করছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে, অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করি, একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম তার অনেক অনুগ্রহ এবং দয়া এবং এহসান আমাদের রাত দিন উঠতে বসতে সব সময় তার অনুগ্রহ। কিন্তু যতদিন সামনে বাড়তেছি, কিয়ামত যত কাছাকাছি আসতেছি, ততই আল্লাহ তাআলার নিয়ামত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিনিময়ে নাফরমানি ও বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। সাহাবিরা যদি দেখতো যে এসি, এই যে আমরা এসিতে থাকি, ওরা স্ট্রোক করে মারা যাইতেন। ওরা তো কল্পনা করতে পারে না যে এসি কি জিনিস, এত সুখ দেখলে এরা আসলে চিন্তা করতেন কি জান্নাত কি দুনিয়ায় নাকি। তো পাথরের পাকা, উপরও পাথর, যারা হজে গিয়েছেন তারা জানেন যে বিল্ডিংয়ের ভিতরে এসি দিয়েও থাকা কষ্ট হয়ে যায়, আর সেখানে এই প্রচণ্ড গরম সাহাবিরা ছিলেন। ওরা তো বর্তমান জমানার সুখ দেখলে, এত সাজসজ্জা, এত আরামায় দেখলে বলতো এটা কি জান্নাত নাকি, আল্লাহ জানে। অথচ এত নিয়ামত এই উম্মতের উপরে আল্লাহ তাআলা দান করেছেন, সুখ আর সুখ, শান্তি, কত রকমের ফল, কত রকমারি ফল, মানে সুখের আসবাবপত্রের কোনো অভাব নাই এই পৃথিবীতে বর্তমানে। যতই সুখ বাড়তেছে, নাফরমানি এর চেয়ে তিন গুণ না বহুগুণ বাড়তেছে, ঠিক কিনা জোরে বলেন। আগের জমানার মানুষেরা বেশি নাফরমানি, বেশি সুখ পাইতেন না, কিন্তু এরা বড় দামি ছিলেন। ওনারা আল্লাহর নাফরমানি করেন নাই, আল্লাহর নাফরমানি করতে গিয়ে একটু কলিজাটাও কাঁপে না, চোখ দিয়া পরনানি দেখতে গিয়া একটু ভয় লাগে না যে এই চোখে কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের শিখ ঢুকাইবেন, একটু ভয় লাগে না। পরনারীর সাথে মিষ্টি মিষ্টি কথা, নিজের স্ত্রীর সাথে সুন্দর আলোচনা নাই, পরমের সাথে সুন্দর সুন্দর আলাপ, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা ব্যবহার নাই, এই জবান দিয়ে আল্লাহ আগুনের লাভা ঢুকাবে, আগুনের লাভা। হালাল, যে যে হালাল তার স্ত্রীর সাথে বসে বসে কথা বলবে, যেখানে প্রতিটা কথায় সওয়াব, সুবহানাল্লাহ, ফেরেশতারা সওয়াব লেখেন, সেখানে মিষ্টি ভাষা আসে না, কর্কশ ভাষা আসে। আর যার সাথে দেখা করা হারাম, বেলা প্রয়োজন, প্রয়োজন ছাড়া কথা বলা হারাম, তার সাথে আপু কেমন আছেন, ভালো আছেন, আহা কত সুন্দর ভাষা তার সাথে কথা বলা হয়। ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নিয়ামতের হিসাব নেবেন, কত মানুষকে আল্লাহ জবান দান করে নাই, ঠিক কিনা জোরে বলেন। কথা বলতে পারে না মানুষ, জবান নাই, কথা বলতে পারে না, তো আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের ভিতরে কয়েকটি নিয়ামতকে উল্লেখ করে কথা বলেছেন আল্লাহ তাআলা সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছেন, এর ভিতরে আল্লাহ তাআলা কিছু নিয়ামতকে সরাসরি আল্লাহ খোটা দিয়েছেন, খোটা বুঝেননি, আর খোটা বুঝেননি, খোটা দেয় নিমু খারাপ খাইয়া গলার ভিতরে গেলে আর হুশ থাকে না, ওই খোটা দিলি তুই, দুনিয়ার মানুষ খোটা দিলে বড় আঘাত লাগে, কিন্তু আল্লাহ তাআলা খোটা দিলে বড় আনন্দ লাগে। আল্লাহ তাআলা আমাদের মতো খোটা দেন না, আল্লাহ তাআলার খোটা ভিন্ন একটি খোটা। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমাকে কি না দিয়েছি বলো, ওয়াতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত 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 নিয়ামত দিয়েছি, গুনতে গুনতে তোমার প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপর আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি তোমাকে, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করার অসংখ্য নিয়ামত, কিন্তু কিছু নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি খোটা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা, মানে মানবা না কেন, আমার হুকুম মানবা না কেন, আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দা আমারে কেন মানবা না, আমি আল্লাহ তাআলা কি দেখার জন্য তোমাকে দুটো চোখ দান করি নাই, বলেন
অন্ধরে জিজ্ঞেস করেন যে অন্ধ চোখের দাম কত বেশি, এ বলতে পারবে? অথবা আল্লাহ না করো কোনো কারণে যদি আপনি অন্ধ হয়ে যান, আমি অন্ধ হয়ে যাই, তখন বুঝে আসবে কদরের নিয়ামত বাদে যাওয়াল, নিয়ামতের কদর বুঝে আসে নিয়ামত চলে গেলে। আরে ঠিক কিনা জোরে বলেন না? নিয়ামত চলে গেলে তখন নিয়ামতের কদর বুঝে আসে, হাত থাকতে হাতের কদর বুঝে আসে না, চোখ থাকতে চোখের চোখের দাম বুঝে আসে না, পা থাকতে পায়ের দাম বুঝে আসে না, অ্যাক্সিডেন্ট করে দুইটা পা চলে গেলে তখন বুঝে আসে পায়ের দাম কি, ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহ বলে বান্দা কত মানুষকে আমি আল্লাহ তাআলা অন্ধ বানিয়েছি, ইয়াখলুকু ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তাআলা রহিমের ভিতরে বাচ্চা দানিতে যেমনি মন চায় এমনি সৃষ্টি করি, এর কারো হাত নাই, আমি আল্লাহ যেমনি মন চায় এমনি সৃষ্টি করি, কাউকে অন্ধ, কাউকে টাড়া, কাউ এক চোখ কানা, কারো একটা হাত ছোট একটা হাত বড়, এটা আমার ইচ্ছা, তোমাকে আমি নিয়ামত দান করেছি বান্দা, দুটো চোখ সুস্থ রেখেছি, সুবহানাল্লাহ। আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা কথা বলার মতো দুইটা আমি আল্লাহ ঠোঁট দান করেছি, জবান দান করেছি, আমারে মানবা না কেন, কেন মানবা না আমারে? এরপর আল্লাহ তাআলা সূরাতুর রহমানে কি সুন্দর করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা রহমানের পরে যদি দিকে বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামতগুলি দান করেছি এর ভিতরে একটি নিয়ামত হলো আমি আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছি, একমাত্র মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছি, আর কাউকে কথা বলার ক্ষমতা দান করি নাই, সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, অনেক অনেক নিয়ামত দান করেছেন, আল্লাহ এত নিয়ামত দি বলে বান্দা আমারে মানবা না কেন? আজকে নাফরমানি করতে 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 আমাদের অবস্থা, আমাদের পাপের এই পরিমাণ পাপ ভারী হয়ে গেছে যে আল্লাহ তাআলা তার যে সিস্টেম, এই পৃথিবীর যে নিজাম, যে স্ট্রাকচার, এটা পরিবর্তন করে ফেলেছেন, নাইলে এই ভরা মৌসুমে বৃষ্টি হয় না, এটা আশ্চর্য কথা না, ঠিক কিনা ধরে বলেন? আপনি চিন্তা করেন যে কোনো বৃষ্টি নাই কি আকাশ, সে আকাশকে আজও নাই বলেন না, সেই জমিনকে আজও নাই, সে আল্লাহকে আজও নাই, সেই মিকাইলকে আজও নাই, আছে সময় মতো বৃষ্টি হয় না কেন? যে আন সিজনে বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, অথচ আগের আমরা দেখতাম যে বৃষ্টি আসার আগে একটা আলামত দেখা যেত, যে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আমি বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস আমি ছাড়ি, মানুষ যাতে তার ঘরে পুষতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি এখন দেখবেন হঠাৎ করে দাঁড়ায় খাপ করে বৃষ্টি পড়তেছে, ঘরে ঢোকার সুযোগ পাওয়া যায় না, আমাদের পাপ পরিবর্তন হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছেন। এই জন্য ভাইও আমাদের বেশি বেশি ইস্তেগফার করা দরকার, বেশি বেশি তওবা করার দরকার আল্লাহ তাআলার কাছে, পাপ যেমনি বাড়তেছি, এই যে গত কয়েকদিন ধরে গরম, প্রচণ্ড তাপমাত্রা, অসহনীয় তাপমাত্রা, আমি নিজেই আমার এমন খারাপ লাগছে যে গতকাল যে আমি এক ঘন্টা দাঁড়াইছিলাম, তখন আমি ভাবতেছিলাম যে দুনিয়া অথচ আমার উপরে একটা ছাতি আছে, ছাতা থাকার পরও আমি দাঁড়ায় আছি, পুরা শরীর ঘেমে আমার রান দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমি বললাম যে হাসরের ময়দানটা কেমন হবে, এক ঘন্টা আমি দাঁড়ায় থাকার পরে আমার কাছে মনে হয়েছে আমি কখন গাড়ি আসবে উঠবো, অস্থি অসহ্য করা লাগতেছে, অস্থির লাগতেছে, মানুষ কিছু মহিলারা পাগলের মতো হয়ে গেছে যে গাড়ি আসবে কখন, জেমের কারণে আসতে পারতেছে না, আমাকে এক ঘন্টা দাঁড়াই অবস্থা, আর পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকতে হবে, টপ টপ করে ঘাম পড়বে, টপ টপ করে ঘাম পড়বে, কিন্তু যুস্ত যদি এই সামান্য সময়টা, অল্প সময়টা আল্লাহর গোলামিতে কাটাইতে পারি, তাহলে ওই সূর্যের তাপের নিচে দাঁড়াইতে হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাঁড়াইতে হবে না, আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাত শ্রেণী, এক হাদিসে সাত শ্রেণীর কথা আসছে, আর অন্য অন্য হাদিসে আরো অনেক শ্রেণীর কথা আসছে, আপনি আমি সাত শ্রেণীর ভিতরে অন্তত অন্তর্ভুক্ত হয়ে যাই, এর ভিতরে যারা যুবক যুবক দোস্ত যারা আছেন অনুরোধ করি দোস্ত, এই যৌবন কিন্তু আজীবন থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনার মতো যৌবন আমারও ছিল, এখনো যৌবনের শেষের দিকে, এখন যৌবন চলে যাচ্ছে আস্তে আস্তে, আপনার মতো আমারও যৌবন ছিল, কসকসে কালো দাড়ি ছিল, এখন দাড়ি তো মোটামুটি অর্ধেকগুলো সাদা হয়ে গেছে,
হায়াত খুব দ্রুত, মালাকুল মৌত আমার দ্রুত আমার কাছাকাছি আসতেছেন, কবরের দিকে হাঁটতেছি। মানুষ এক আজীব আশ্চর্য, 40 বছর পর্যন্ত বয়স কমায়। বয়স কত? 40-এর নিচে, এই 30-32 এবার বয়স, কিন্তু 40। বয়স কত? এই 30-এর কিছু উপরে হইব। যখন নাকি বয়স 60 হইয়া যায়, এখন বয়স বাড়ায়। বয়স কত? কয় মোটামুটি 70-এর কাছাকাছি। কথা বলতে পারলাম না, মানে 40-এর আগে বয়স কমায়, আর যখন 60-এর উপরে চলে যায় তখন বয়স বাড়ায়। কয় বয়স কমায় নাই? মাশাআল্লাহ, 70 প্রায় 80 সুই সুই, ঠিক কিনা জোরে বলেন? আস বড় আশ্চর্য মানুষের এই নীতিটা। অথচ বলার প্রয়োজন ছিল যে ভাই, কবর তো বড় কাছাকাছি, মৃত্যু বড় কাছাকাছি, এই জন্য ভাইও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিবুজ দান করে, সকলে বলে আমিন। এই আজাব হাদিস আল্লাহ রাসূল বলেন, একটা সময় আসবে যে আমরা, করোনা চলে গিয়েছে এখনো আছে, অমিক্রন চলে গিয়েছে কিছুটা ধাস এখনো আছে, কিন্তু আমরা মনে করেছি করোনা থেকে কবে মুক্তি পাবো, সকলে দোয়া করেছি, কান্নাকাটি করেছি। হাদিস আল্লাহ রাসূল বলেন যেই আজাব একবার আসে, এরপরে যেইটা আসবে প্রথমের আজাবটা পূর্বের আজাবকে সে তুচ্ছ মনে করবে। হাদিসে আছে আখিরি জামানায় পাপের কারণে, আল্লাহ রাসূল বলেন পাপের কারণে নতুন নতুন আজাব আসবে, সেই আজাবটাকে যেই কঠিন আজাব আল্লাহ দিবেন এদের উপরে চাপাই দিবেন, ওই আজাবটাকে সে বিশাল মনে করবে, যে কোনো রকমে যদি আজাব থেকে পরিত্রাণ পাওয়া যায় তা আমি বেঁচে গেলাম। তো রাসূল বলেন না, যেই আজাবটা তুমি এখন পোহাচ্ছ, যে কষ্ট পোহাচ্ছ এখন, এরপরে যে শাস্তিটা আসতেছে এরপরে তা আরো বড় কঠিন, তুমি ওই আজাবটা যখন আসবে তখন পূর্বেরটাকে ছোট মনে করবে। অমিক্রন আর করোনা চলে গিয়েছে, ভাইবেন না যে সামনে আসতেছে না, আমাদের চরিত্রের পরিবর্তন এখনো হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আখলাকের পরিবর্তন এখনো হয় নাই, এখনো জুলুম অত্যাচার অবিচার চুরি বাটপারি দোকাবাজি জিনা ব্যবিচার এখনো বন্ধ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আগের চাইতে আরো বেড়েছে, আরো বাড়ছে, চারিত্রিক উন্নতি হচ্ছে না। এই চারিত্রিক উন্নতি হওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই ইসলামের ছায়া তলে আসতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোরআন হাদিস ছাড়া মানুষ মানুষ হতে পারে না, গঠন ভাবে মানুষের আকৃতি ভাবে সে মানুষ চেহারা হবে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে সে জানোয়ার থাকবে, কুকুর শুয়োর হয়ে থাকবে। এ মানুষ হওয়ার জন্য আলোচনা শোনা দরকার, এ বয়ান শোনার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হয়ে যেন আমরা সকলেই কবরে যেতে পারি, সকলে বলে আমিন। আমাদের আলোচনা চলতেছিল মুহররম মাস নিয়ে, একটা বিষয় আমি সুস্পষ্ট করতে চাই। যতদিন যতদিন আসতেছে, আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে মুহররম নিয়ে যে বিভ্রান্তিকর প্রচারণা ছিল, কিন্তু এখন পূর্বের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে বিভ্রান্তিকর অবান্তর অবাস্তব মুহররম নিয়ে জাল হাদিস বানাওয়াট হাদিস আমাদের সামনে পেশ করা হচ্ছে। কিন্তু আমাদের সহি জিনিসটা জানতে হবে, সঠিক জিনিসটা জানতে হবে, এই মুহররম মাস আমাদের কি করণীয় কি বর্জনীয়। তো মুহররম মাসের বিষয়ে আমি 8টি বিষয়ে গত জুমাতে কথা বলতেছিলাম। একটা হলো মুহররম মাসের ফজিলত তাৎপর্য কি, 2 নম্বর আশুরার তাৎপর্য কি, 3 নম্বর মুহররম মাসের ফজিলত কি, 4 নম্বর আশুরার ফজিলত কি, 5 নম্বর মুহররম মাসের গুরুত্ব কি, 6 নম্বর হলো যে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল কারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কারা, পরিবারের অন্তর্ভুক্ত কারা, আর 7 নম্বর বলেছিলাম যে আমাদের এই মুহররম মাসে কি করণীয় আর কি বর্জনীয়, আর 8 নম্বর বলেছিলাম এই মুহররম মাসকে কেন্দ্র করে কিছু জাল হাদিস বানাওয়াট হাদিস। মনে আছে তো আপনাদের? শ্রবণ আছে জোরে বলেন? প্রত্যেকটা মাসের কিছু আমল থাকে, আমল থাকে কি থাকে না? এই মুহররম মাসের, যেহেতু মুহররম মাসটা কার মাস বলেন? মুহররম মাসটা কার মাস? বাকি 11টা মাস কি আল্লাহর না বলেন? আল্লাহর। মুহররম মাসটাকে আল্লাহ তাআলা তার জন্য রাখলেন কেন, কারণটা কি? এটাই মুহররম মাসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো মুহররম মাসের তাৎপর্য কি এটা আমরা গত জুমাতে বলেছি, আর বলবো না। এবং আশুরার তাৎপর্য কি এটাও বলা হয়েছে। এবার মুহররম মাসের ফজিলত কি এটা আলোচনা চলতেছিল, আংশিক আলোচনা হয়েছিল। মুহররম মাসের কি ফজিলত, এই মুহররম মাসটার মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, এর ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস হলো সবচেয়ে উত্তম মাস, দামি মাস। আর রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস হলো, সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস। রমজানের রোজা হলো সবচেয়ে দামি রোজা, শ্রেষ্ঠ রোজা। আর রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। এই মুহররম মাসে রোজা রাখা, আমি জানি না আপনারা আমলটা করতেছেন কিনা, সোমবারে বৃহস্পতিবারে আমরা রোজা রাখি কিনা আমার জানা নাই, রাখতেছি তো ইনশাআল্লাহ, আমল করতেছি তো ইনশাআল্লাহ আমল করবো ভাই। কারণ যে হায়াতটা চলে গেলো এটা আর ফিরে আসবে না। আমি একটা কথা শিখিয়ে দিই আপনাদেরকে, যেমন জোহরের নামাজ নাসাই শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, আম্মা জান বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি জোহরের বারো রাকাত, কয় রাকাত, দুই রাকাত সুন্নত, দুই রাকাত নফল পড়ে, এই সব মিলে প্রথমে চার রাকাত সুন্নত মুয়াক্কাদা, তারপরে ফরজ, তার দুই রাকাত সুন্নত, দুই রাকাত কি নফল, নফলটা পড়তে পারেন না পড়তে পারেন, কিন্তু মুয়াক্কাদারা কি করতে আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি জোহরের বারো রাকাত পড়বে, কয় রাকাত, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, এতগুলি মানুষ এটা সাধারণ কথা বলেন যে আমরা যা আমলগুলা করি এ সব আমলগুলি আল্লাহর জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য না। তাই যদি ছোট্ট একটা আমল, আচ্ছা দুই রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে, আমরা তো 10 রাকাত সকলেই পড়ি, পড়ি না, আরে বলে না পড়ি কিনা, তো 10 রাকাত তো সকলেই পড়ি, বাকি 2 রাকাত পড়লে সমস্যাটা কোথায়? আমি দেখেন যত কাজ থাকুক আলহামদুলিল্লাহ, এই হাদিসটা শোনার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতেছি, নিজেকে প্রকাশ করার জন্য না, আল্লাহ মাফ করুক। কেয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা, এই তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এই তিন ব্যক্তির কারণ হলো নিয়তের কারণে। কিসের কারণে? বক্তা তুমি বয়ান করেছো কেন? তোমার খুশি করার জন্য। হ্যাঁ আমি জানি, ইন্নি আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা অন্তরের খবর জানি। এ বন্দা তুমি তো বয়ান করেছিলা, খতিবগিরি করেছিলা, বয়ান করলে মানুষ তোমাকে ভাবা দিবে, মানুষ তোমার পিছনে ঝুঁকবে বেশি, সুন্দর কণ্ঠ দিয়ে বয়ান করেছো, মানুষ তোমার কথা শুনবে বেশি। আসলে ও নিয়ত তো আমার ছিল না, নিয়ত তো ছিল তো মানুষকে খুশি করাবে, হয়ে গিয়েছে। ফেরেশতাকে বলবে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করো। এ আলেম তুমি আলেম হয়েছে কেন? এ দানবীর তুমি দান করেছো কেন? তুমি কেন দান করেছো? এমনি যারা নিয়ত, অর্থাৎ এই হাদিসের তিনটা শব্দ এনেছে হাদিসের ভিতরে, তিন ব্যক্তি, কিন্তু হাদিসটা আম, অর্থাৎ যে কোনো কাজ করবেন নিয়ত একমাত্র কার জন্য হবে? কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য করব, আর কারো জন্য না। বয়ান হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য। তা আমি এই হাদিসটা শোনার পর থেকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এ পর্যন্ত 2 থেকে 3 বার হবে বেশি প্রয়োজনের কারণে আমার এই এক লাস্টের 2 রাকাত নফল ছুটেছে, এছাড়া মনে হয় না আলহামদুলিল্লাহ। আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন, যত কষ্ট হোক এই 12 রাকাত এখনও পর্যন্ত আদায় করতেছি, জানি না আল্লাহ কতক্ষণ পর্যন্ত তৌফিক দান করেন। তো বিষয়টা হলো, যখন নাকি শয়তান তো ইবলিস তো পিছে লাগা আছে, নাফসে আম্মারা পিছে লাগা আছে, রসুল তো সবসময় পড়ে না, তুই আজকে একটা সারেন না, তাই বলি এই হায়াতটা আর আসবে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই যে 2 রাকাত যে আমল, এই 2 রাকাত এক ব্যক্তি বড় বুজুর্গ মানুষ, সে হজে যাওয়ার পরে আমাকে এই গত 2 সপ্তাহ আগে সে আমাকে স্বপ্নে বলল, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তো সে বলল যে যে ভাই একটা ঘটনা ঘটছে, আমি যখন আমার জীবনের প্রথম হজে যাই, হজে যাওয়ার পরে আমি মসজিদে নববীতে গেলাম, যাওয়ার পরে আমি মসজিদে নববীতে গিয়ে একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজরা যেটা আছে, হজরা মোবারক, রোজা মোবারক, এর পিছনে যেখানে দাঁড়ায় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ করতেন আসহাবে সফার সামনে, তো এর পিছনে আমি সেখানে আমি দোয়া করতেছিলাম। তো দোয়ার ভিতরে হঠাৎ করে আমার ঘুম এসে গেছে, দোয়ার ভিতরে ঘুমে দেখতেছি যে পুরা এই হেরেমের ভিতরে, মসজিদ নববীর ভিতরে সবুজ পাগড়ি আর সবুজ জুব্বা গায়ে, লম্বা লম্বা জুব্বা, এরা এই ছোট ছোট পোতলা বানায়া, এরা বেঁধে বেঁধে মানে অর্থাৎ সুন্দর পোতলা বানায়া তারা একদিকে জমা করতেছে, রাখতেছে। হাঁটতে হাঁটতে গিয়ে বললাম যে ভাই আপনারা কারা? তখন তারা বলল যে আমরা ফিরিস্তা। তো বললো তো এই গাঠটিগুলা কি? এগুলো আপনাদের দোয়া,
সুবহানাল্লাহ। এই দোয়া কি করবেন, এগুলো পাঠানো হইতেছে, ওইদের পিছন দিক দিয়ে সিরিয়ালে পাঠানো হইতেছে। তো বলতেছে আমার দোয়াটা আসেনি, কে যে এটা আপনার দোয়া। সুবহানাল্লাহ, আসলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ মাঝে মাঝে দেখাই দেন যে এই সময়টা আপনার গুনাহে চলে গেল এটা লেখা হচ্ছে, এটা আমল চলে যাচ্ছে। যে সময়টা নেক কাজে চলে গেল এটাও দোয়া, এটা বান্ডেল হয়ে চলে যাচ্ছে, আল্লাহ আপনাকে সামনে কেয়ামতের ময়দানে উপহার দিবেন। ঠিক কিনা জোরে বলেন। খামাখা সময় নষ্ট না করি, আলহামদুলিল্লাহ জিকিরে থাকি সব সময়, জিকিরে যখনই গাফিল হয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন পরনারি পড়েছে চোখের সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন বিষয়টা হলো, আপনি কোনো বাড়িতে, আমি একবার কথাটা বলেছিলাম, কোনো বাড়িতে আপনি গিয়েছেন, তো যাওয়ার পরে সেই বাড়িতে কুকুর থাকে, পালা কুকুর, তা আপনাকে দেখলে তো স্বাভাবিক কুকুর ঘেউ ঘেউ করবি নাকি করবে না? তখন কি আপনি কুকুরে কি করবেন, এসে পাগলা কুকুর কামড় দেবে আপনাকে, তখন আপনার উচিত কি আশ্রয় চাইবেন কার কাছে? এই বাড়িওয়ালার কাছে। কার কাছে? আরে আপনি যদি তাকুয়া বেশি, ঠিক আছে, আপনি খোদার ভয় বেশি, এই মুহূর্তে আপনি কার কাছে আশ্রয় চাইবেন? বাড়িওয়ালার কাছে। কথা বোঝেন? বাই বাই কুকুর থামান, কুকুর থামান, ওই ভিক্ষার দরকার না, কুত্তা থামালো, কথা আছে না, এই কুকুর থামান। কারণ এই কুকুরটাকে তখন একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবে একমাত্র ওই বাড়িওয়ালা। ঠিক কিনা জোরে বলেন। বাড়িওয়ালা ধমক দিলে কুকুর আসতে কো কো করে আবার মালিকের কাছে চলে আসবে। তাহলে এই শয়তান হলো আল্লাহর কুকুর। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কুকুর আপনাকে দেখবেন 24 ঘন্টা, একবার আপনি নজর হফাজত করেছেন আবার কবে দেওয়াস না একটু, মেয়েটা কত সুন্দর, আপনাদের মনে হয় না? আলহামদুলিল্লাহ আমার এই মুসল্লি সবাই বুজুর্গ, আলহামদুলিল্লাহ। আরে হয় কিনা জোরে বলেন না? হয় না হয় কেমনি আবার? এটাই তো পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন? এটাই তো পরীক্ষাটা, এটাই তো উত্তীর্ণ হতে পারলে। আল্লাহ তাআলা একটা বিষয়ের উপর আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, বান্দা যদি নফস নিয়ন্ত্রণ করতে পারো, তোমার মন যা চায় তা না করো বান্দা, আমি ওয়াদা করলাম তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছি, শুধু মনটা নিয়ন্ত্রণ করো, চাবো না তো না চাইলে কি হয়েছে? আল্লাহর কসম করে বলি, খোদার কসম, আপনি নজর হেফাজত করে দেখেন, নামাজে স্বাদ লাগবে, রোজায় স্বাদ লাগবে, ঘরে স্বাদ লাগবে, স্ত্রীর সাথে আর দুর্ব্যবহার হবে না, দেখবেন আপনার স্ত্রীর মতো সুন্দরী আর কেউ না। আপনি চোখ যদি নষ্ট করে ফেলেন তাই স্ত্রীকে খারাপ লাগবে স্বাভাবিক, নজর হেফাজত করেন দেখেন কত আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে সুন্দর লাগবে, দাম্পত্য জীবন সুখী হবে, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম। আপনি আমল করে দেখেন তো, কোনো বেগানা নারী বা মোবাইল, এই টাচ মোবাইল তো গজব একটা, এই মোবাইলের ভিতরে আপনি কোনো প্রয়োজনে মোবাইল চার্জ দিয়েছেন, কোনো খারাপ ছবি চলে এসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহর ক্ষমতা ছাড়া কখনো এই গুনাহ থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন? আর তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ হলো আল্লাহ তোমার কুকুরকে থামাও। বলেন কি বলেন না? আল্লাহ তোমার কুকুরকে, তুমি তোমার কুকুরকে নিয়ন্ত্রণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো তোমার কুকুরকে তুমি থামাও। বুঝেন তো নাকি? জোরে বলেন। আমলটা করবেন তো ইনশাল্লাহ, জোরে বলেন, একটু নিয়ত করেন তো কেক আমলটা করবেন ইনশাল্লাহ। এখন থেকে গুনাহ দেখলে আস্তাগফিরুল্লাহ আল-আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখন থেকে কোনোদিন এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ, জোরে বলেন। কোনো গুনাহ করবেন না চোখ দিয়ে, রাজি আছেন তো ইনশাল্লাহ। এই চোখ দিয়ে দেখবো জান্নাত, বলেন কাকে জান্নাত দেবো, বলেন কাকে দেখবো? এই চোখ দিয়ে জান্নাত দেখবো, বলেন কাকে দেখবো? জান্নাত। এই চোখ দিয়ে আল্লাহর দিদার হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করুক। এই চোখ দিয়া জান্নাতে কাকে দেখবো? আল্লাহকে। জান্নাত দেখবো, আল্লাহকে দেখবো, রসুলকে দেখবো, রসুলের সাথে বসবো ইনশাআল্লাহ। বলেন আমিন। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। দোস্ত বন্ধু আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু সময়কে মূল্যায়ন করা। এই জন্য আমি হাদিসে বলেছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين, আল্লাহ রাসূল বলেন পাঁচটা জিনিস তোমার সামনে আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা? اغتنم خمسا قبل خمس, আল্লাহ রাসূল বলেন পাঁচটা জিনিস তোমার সামনে আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা কাবল হারামিক, তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে। সুবহানাল্লাহ, কি সুন্দর দামি কথা,
যৌবন আছে এটা মূল্যায়ন করা বৃদ্ধ হওয়ার আগে আগে। এখন জোয়ান কাল, লম্বা লম্বা নামাজ পড়া যায়, প্রচুর পরিমাণ নফল পড়া যায়। বারো রাকাত আর সারবো না, মানে বারো রাকাত পরে আর পড়বো না নাকি নাকি নফল বেশি পড়বেন না? আল্লাহর নৈকট্য অর্জন কে কে চান? আল্লাহর প্রিয়তম হতে কে কে চান? চান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা ফরজ দিয়া আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না, নফল দিয়া যেই পরিমাণ নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ, আল্লাহ কি দিয়ে জোরে বলেন, নফল, যত বেশি নফল পড়বেন তত আল্লাহর নিকটে চলে যাবেন, যত নিকটে দেখবেন আস্তে 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 আপনি নিজেই দেখবেন টের পাবেন। বেশি নফল নামাজ পড়েন দেখবেন এক পর্যায়ে দেখবেন যে আপনার কাছে যে কোনো দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে, বা যে কোনো জিনিস সহজ হয়ে যাবে, যে কোনো কাজ করবেন আসান হয়ে যাবে, আপনি নিজের কাছে খুব শান্তি লাগবে, দিলে শান্তি লাগবে, পেরেশানি থাকবে না, দুনিয়ার পেরেশানি আপনাকে ঝাঁপটে ঝাঁপটে ধরবে না। তবে হ্যাঁ, পেরেশানি আসবে না মানে মুমিনদের তো পেরেশানি আসবে, মুসিবত তো আসবেই, আর মুসিবত হিয়া তুহফাতুল মুমিন, মুসিবত হলো মুমিনদের হাদিয়া। সুবহানাল্লাহ, মুসিবতে পড়ে পড়ে সে ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এই জন্য নফল নামাজ বেশি করে পড়বো, বেশি বেশি নফল ইবাদত করবো, জিকির করবো বেশি, জিকির করবো বেশি বেশি, জিকির ইস্তেগফার বেশি করে পড়বো। ইস্তেগফারের কি যে ফজিলত, ইস্তেগফারের এক নম্বর, ইস্তেগফারের একটা ফজিলত আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে কোরআনের ভিতরে আছে, আল্লাহ বলে আমি তাকে জান্নাত দেবই কোনো সন্দেহ নেই, ওয়াদা করে আমি জান্নাত দেবই। ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দৈনন্দিন 100 বার ইস্তেগফার করি, 100 বার তওবা করি, ইস্তেগফার করি, কোনো গুনাহ ছিল না। কিন্তু দোস্ত, আমরা অযথা সময় নষ্ট করি। আমি আপনাদেরকে অনেকবার বলেছিলাম, প্রত্যেকে একটা তাসবিহ কিনেন, তাসবিহ আসেনি নাকি? তাসবিহ কি শুধু মসজিদের জন্য না অফিসের জন্য? আজ থেকে পকেটে সবসময় তাসবিহ রাখবেন, অফিসে হোক আদালত, বস কেউ নাই, আপনি বস চেয়ার বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সরকারি কাজ থাকলে অবশ্যই কাজ আগে, কি আগে জোরে বলেন, সরকারি কাজ, যেহেতু আপনি তার পরিবর্তে বেতন পান। যদি আপনি গাফলতির কারণে যদি কোনো কাজ, যে কাজ আপনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই কাজ আপনি না করেন আর বেতন নেন, বেতনটা হারাম হয়ে যাবে। এই জন্য পুরাপুরি হক আদায় করার পরে অবসর সময়টা, এখন কোনো কাজ নাই, আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কওমে আদ ইস্তেগফারের একটা ফজিলত বলি আপনাদেরকে, শুনবেন, আমরা আজকে দুর্বল না অনেকে, আলহামদুলিল্লাহ আমি তো বাংলাদেশে আসার পরে ডায়াবেটিস মাপছি 22 খালি পেটে, সৌদি আরবে কেমন আছে জানি না, দেহের ভিতরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেকে বলে ডাক্তার বলে 22 হইলে তো মানুষ বিছানা বইরা যায়, অথচ আমি হাঁটছি কেমনে, এটা আমি বলে দিই আপনাদেরকে, এটা বলার আমার ইচ্ছা ছিল না, বলে ফেলি আপনাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু কওমে আদ, কওমে আদ, আদ জাতি, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, তারা লম্বা, সর্বোচ্চ লম্বা ছিল 400 হাত, 6 হাত, আর সর্বনিম্ন লম্বা ছিল 100 হাত। এই কওমে আদ জাতি, এদেরকে যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা এই বিশাল দেহের অধিকারী হওয়ার কারণে এমন অহংকার এদের দিলে চেপে বসলো, এরা বললো আমাদের চাইতে শক্তিশালী কে আছে, কে আবার কার কাছে আমরা আত্মসমর্পণ করবো, আমরা সবচেয়ে বড় শক্তিশালী। দেখেন এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, যে নবী হুদকে বললেন, আপনাদেরকে বলেন তারা যদি ইস্তেগফার করে তো অপরাধ করেছে, অহংকার করেছে, ইস্তেগফার করলে এদের শক্তি আমি আরো বাড়াই দেব। হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি দুর্বল হয়ে যায়, খালেস নিয়তে 70 বার ওই জায়গায় দাঁড়ায় ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, 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 ছোটটা কমসে কম, পুরোটা পারলে ভালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে যেটা আছে এটা পড়বো না মানুষে বানানোটা পড়বো, আমরা আমরা যে মানুষে যেটা বানাইছি এটা হাদিসে নাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা মানুষের বানানো। আর হাদিসে আল্লাহর রাসূল কোনটা পড়তেন,
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বুঝতে পারছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু যদি না পারেন আপনি আজ থেকে আমল করে দেখেন। আমি মিম্বারে বসে বললাম, রাসূলের হাদিস তো আর মিথ্যা না, 70 বার যে ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে শরীর দুর্বল হয়ে গেছে, এখন হাঁটতে পারে না, 70 বার দিল থেকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন তুমি ইস্তেগফার পড়ো আমি তোমার শক্তি বাড়াই দেব। সুবহানাল্লাহ, কি বাড়াই দেব? শক্তি বাড়াই দেব। এখন তুমি আগে আধা কিলোমিটার হাঁটতে, এখন 5 কিলোমিটার হাঁটতে পারবে, কোনো সমস্যা দিব্যি হাঁটতে পারবে। আপনি আমল করে দেখেন ইনশাআল্লাহ। তবে শর্ত হলো নজরের গুণা, নজরের এই নজর হেফাজত করতে হবে, নজর চোখের গুণা হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। সময়কে মূল্যায়ন করা, তো বলছিলাম যে এই যে মহরম মাসের রোজাগুলি রাখা এখনও বাকি আছে কয়েকদিন, আমরা এই বাকি যেই দিনগুলি আছে এই দিনগুলিতে বাকি রোজাগুলি রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন। তো মহরম মাসের ফজিলতের ভিতরে একটা ফজিলত কি, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল বলেন রমজানের রোজার পরে যত মাস আছে সব মাসের ভিতরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। 2 নম্বর আশুরার ফজিলত কি, যে মুহররম মাসের 10 তারিখ চলে গেল, আমরা তো ভুলে যাই, 1 বছর পরে আবার বয়ান করতে হয়, কিন্তু না না দোস্ত, মনে রাখতে হবে, বয়ান শুনলে চলবে না, দিলে কাটতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউমা আশুরা ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ তার জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। 1 বছরের যে গুনাহ হয়েছে জীবনে, এই গুনার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাহলে মুহররম মাসের ফজিলত হলো রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা হলো সবচেয়ে দামি রোজা, আর মুহররম মাসের আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ রোজাটা হলো পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দিবে। রাসূল বলেন আমি এটা আশাবাদী, আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এবারে মুহররম মাসের গুরুত্ব কি, এই মুহররম মাসটা যে আসলো এটা গুরুত্ব কি, এই সম্পর্কে 2টি হাদিস আপনাদের সামনে পেশ করব। একটি হাদিস হলো মুসলিম শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহনু ইনদাহু কায়দ, আমি রাসূলের পাশে বসা ছিলাম, আনা ইনদাহু কায়দ, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম। এই মুহূর্তে একজন গ্রাম্য মানুষ আসলেন, বৌদ্ধ মানুষ, বৌদ্ধ বোঝেন তো নাকি, গ্রাম্য মানুষ আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন রমজান মাস সবচেয়ে দামি মাস, রমজান মাসের রোজা বড় দামি রোজা, আমারে বলে দেন রমজান মাসের রোজার পরে বাকি মাসের ভিতরে যে রোজা আছে, বাকি মাস যেগুলি আছে এই মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোনটা, রোজার মাস কোনটা, কোন মাসের রোজা রাখলে রমজানের পরে বেশি সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি তুমি রোজা রাখতে হয় তাইলে মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে বলে না, কোন মাসে? আল্লাহ রাসূল বলেন তুমি রোজা রাখতে চাও, বলে হ্যাঁ, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি তুমি রোজা রাখতে চাও তাইলে মুহররম মাসে রোজা রাখো, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হলো মুহররম মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস জুড়ে বলেন? আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহ তাআলা এই মাসটা কেন নিজের জন্য রাখছেন, কারণটা কি বলেছিলাম না, 11টা মাস আমাদের জন্য আর 1টা মাস কার জন্য, কেন 1টা মাস আল্লাহ তাআলা তার জন্য রাখলেন? আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাহু ফিহি ইয়াউমুন, আল্লাহ রাসূল বলেন শোনো সাহাবি, এই পুরা মুহররম মাসের মাসে মাসের ভিতরে একটি দিন আছে, কি আছে তো দিন কি, কি 12 ঘন্টা না 24 ঘন্টা, বলেন কি ঘন্টা, 24 ঘন্টা, ফাইন্নাহু ফিহি ইয়াউমুন, আল্লাহ রাসূল বলেন কারণ তার ভিতরে একটি দিন আছে, কত্তাবাল্লাহু আলা কওমিন, কত্তাবাল্লাহু ফি আলা কওমিন, আল্লাহ তাআলা সেই দিনের ভিতরে বিরাট বড় একটা জাতিকে ক্ষমা করে দিয়েছেন, ওই জাতিটা ছিল বড় পাপিষ্ট, বড় গুণাগার, পুরা জাতির ভিতরে একটা লোক ছিল না নেককার, গুণা করতে 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 গোটা জাতি এমন অবস্থা হয়ে গিয়েছে, জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন,
কিন্তু ওই জাতি তওবা করার কারণে আল্লাহ তাআলা সেই গোটা জাতিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী শোনো, কারণ হলো এই মাসের ভিতরে একটা দিন আছে যে দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াতুবুল্লাহু কওমান আখারিন, আর কিয়ামত পর্যন্ত যারা 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 ওই দিনে তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। তাইলে ওই জাতিকে আল্লাহ ক্ষমা করেছেন। এই মাসের ভিতরে কি আছে একটা, বলেন কি আছে, জোরে বলেন না, যে দিনের ভিতরে তওবা করলে আল্লাহ তাআলা কি করবে, ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। তো এই কিন্তু দিনটা কোনটা নির্দিষ্ট করে হাদিসে নাই। তাহলে পুরা মাসে যে কোনো একদিন কি বলেন না, একদিন হতে পারে। আমরা তো পিছনে যা গিয়েছি, তো আল্লাহ তাআলা তো দিনের খবর জানেন, তো পূর্বের এই দিনটাকে আল্লাহ আবার ফিরে আনতে পারেন না? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, পারে কি পারে না? এখন থেকে প্রতিদিন সকালে দুপুরে বিকালে রাত্রে শেষ রাত্রে তাহাজ্জুদে সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি একটা পুরো জাতিকে ক্ষমা করে দিচ্ছ, আমি তো একজন, আমি কি একজন, কেউ জানে না মালিক। আরে দোস্ত, সবাই চলে গেল মসজিদ থেকে, আপনি এই নিমি নিমি মিটি মিটি আলো জ্বলতেছে মসজিদের কোনায় বসে যান না, আর সেজদায় পরে দোয়া করেন, আল্লাহ কত মানুষকে তুমি কাফের বানিয়েছো, আমারও বানাইতে পারতে, আমি তোমার কেমন করে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি মালিক, তুমি দয়া করে যে ইতিহাদের দিয়েছো গুমরা করিও না, পথভ্রষ্ট করিও না, বসে বসে বা রাতের বেলায় আপনি অন্তত দুই একটা রাত ছাপটা দুই একটা রাত স্ত্রীকে ছাড়েন, একটা রুম আলাদা আপনি নির্দিষ্ট করেন, বা রুম একটা থাকলে আপনি পর্দা দিয়ে হলো রুমটার ভিতরে চলে যান, স্ত্রীকে ঘুম পাড়াইয়া মেয়েকে ঘুম পাড়াইয়া সবাই ঘুমাইয়া গেলে বা আপনি উঠে যান সেই রুমের ভিতরে গিয়ে কাঁদেন, অজোরে কাঁদেন, জাল্লা এখন আমি আর তুমি ছাড়ার কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে এই মাস আর বাকি যে কয়েকদিন বাকি আছে আমরা এই দিনগুলোতে তওবা ইস্তেগফার করব, করব তো ইনশাআল্লাহ, জোরে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই গেল একটা গুরুত্ব। নাম্বার দুই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, কার স্ত্রী, আরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চারটি আমল এমন ছিল রসুলের জিন্দিগিতে, চারটি আমল এমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চারটি আমল ভুলেও ছাড়তেন না। কয়টি আমল জোরে বলেন? আর আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চারটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে ছিল যে আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। এক নম্বর সওম আশুরা, এক নম্বর আশুরার রোজা, কি রোজা, কোন রোজা জোরে বলেন, আশুরার দিনের কয় তারিখ, মুহরমের 10 তারিখ, সোমা আশুরা, এক নাম্বার মুহররম মাসের রোজা রাসূল কখনো ভুলেও ছাড়েন নাই, আমি দেখি নাই ছাড়তি। দুই নাম্বার আল আশারা, আর জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের কি যে হজের শুরু হওয়ার আগে, দুই নাম্বার আল আশ ওয়াল আশারা, দুই নাম্বার জিলহজ মাসের 10টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা গেল? তিন নাম্বার ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, তিন নাম্বার প্রতি মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা রোজা ভুলেও ছাড়তেন না। কি কি? 13 14 15, চাঁদের আইয়ামে 20 বলা হয়, চাঁদের কি 13 14 15, এই তিনটা রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। নাম্বার 4 রাকাআতাইনে কাবলাল ফজর আও কাবলাল গাদা, চার নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের ফরজ পড়ার আগে দুই রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এই সুন্নতটা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কয়টা আমল? তাহলে মুহররম মাসের গুরুত্ব কয়টা বললাম? দুইটা। কয়টা বললাম? কারণ এই মাসটা হলো রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস, শ্রেষ্ঠ মাস, রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা,
তো এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা বহুত মানুষকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। দুই নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দগিতে কখনো দুইটি আমল চারটি আমল ছাড়েননি, কয়টি আমল? এক নম্বর আমল কি? মুহররম মাসের 10 তারিখের রোজা, 9-10 বা 10-11। দুই নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10টি রোজা। তিন নম্বর প্রতি মাসে আরবি মাস 13-14-15 চাঁদের এই তিনটা রোজা রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লাম কখনো ছাড়েননি। চার নম্বর রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লাম ফজরের সুন্নত ছাড়েননি। কিসের সুন্নত? কিসের সুন্নত জোরে বলেন? ফজরের সুন্নত। এই চারটি আমল করবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পূর্বের তিনটা পারি আর না পারি, অন্তত লাস্টের যেটা ফজরের সুন্নত এটা আমরা পড়বো ইনশাল্লাহ, আমরা পড়বো ইনশাল্লাহ। জি না না না, এটাই এই দুই রাকাত সুন্নত। এখন অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা ঘুমের কারণে, যেহেতু ঘুম আর মরাই সমান, অনেক সময় দেখা যায় আমরা এসে দেখি নামাজে দাঁড়ায় গেছে, সুন্নত পড়তে পারি না, তবে ফজরের সুন্নত ঘরে পড়ে আসবেন। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরকে কবর বানাইও না। কি বানাইও না? আমরা তো কবর বানিয়ে ফেলাইছি। ঘরের ভিতরে সুন্নতগুলি পড়ার চেষ্টা করি, সুন্নতগুলি তাহাজ্জুদ তো পড়বো অবশ্যই ঘরের ভিতরে, বাকি সুন্নতগুলি ঘরে পরে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। এখন আপনি যদি কোনো ক্রমে ঘুম থেকে উঠতে পারলেন না, কথার কথা আপনার সুন্নতটা ছুটে গেল, এখন এর পড়বেন কখন? এখন এটার সিস্টেম হলো, যদি আপনি দেখেন যে মসজিদে ইমাম সাহেব মাশাআল্লাহ মোটামুটি লম্বা লম্বা কেরাত নেই, যে উনি যেই পরিমাণ রাকাত বাকি আছে, এক রাকাত বা দেড় রাকাত বাকি আছে, যে আমি সুন্নত দুই রাকাত পড়বো, তো ফজরের সুন্নতির ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরাগুলি পড়তেন? হাদিসে এসেছে সূরাতুল কাফিরুন আর সূরাতুল ইখলাস, এই দুইটা সূরা রাসূল পড়তেন, এটা সুন্নত। এটা কি ফজরের সুন্নতির ভিতরে সূরাতুল কাফিরুন আর সূরা ইখলাস, প্রথম রাকাতে সূরাতুল কি? কাফিরুন, দ্বিতীয় রাকাতে কি? সূরাতুল ইখলাস, এটা পড়া কি? সুন্নত। তাহলে এই দুইটা সূরা দিয়ে যদি আমি সুন্নত পড়ে শেষ করতে পারবো এবং ইমাম সাহেবকে ধরতে পারবো, তার সাথে এলহাক লাহেক হতে পারবো, তাহলে আপনি অবশ্যই সুন্নত করতে হবে। যদি দেখেন না অবস্থা বেশি ভালো না, যে আমি সুন্নত পড়তে পড়তে সালাম ফিরে সালাম ফিরে ফেলবে ফেলবে, তাইলে আপনি সুন্নত পড়বেন না, তার সাথে কি হবেন? শরীক হবেন, নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে, নামাজ শেষ হওয়ার পরপর কিন্তু সুন্নত পড়া নিষেধ, সূর্য ওঠার আগে মাকরু সুন্নত পড়া। সূর্য ওঠার পরে আপনি যে ইশরাক পড়বেন, ইশরাক পড়ার আগে দুই রাকাত সুন্নত পড়ে নেবেন, যেটা আগে এটা আগের হক আগে আদায় করে নেবেন, তারপর ইশরাক পড়বেন। হায় দোস্ত, আমরা খামাখা শুধু শুধু নামাজটা পড়ে দিই দৌড়, অথচ ফজরের পরে আপনি নিজ জায়গায় বসে অথবা আপনি রুমে চলে গেলেন, আমি ইশরাক পড়েন, দুই রাকাত ইশরাক পড়লে একটা কবুল হজ, একটা উমরার সওয়াব আমলনামায় লেখা হয়, সুবহান। আর বাকি সাথে দুই রাকাত আমল নামাজ পড়লে সারাদিনের জরুরত আল্লাহ পুরা করে দিবেন, সুবহান। এই আমলটা করবো ইনশাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله আমাদের গুনামুক্ত জীবন দান করো, আয় আল্লাহ গুনার প্রতি ঘৃণা জন্মাইয়া দাও, নেকের প্রতি আগ্রহ বাড়িয়ে দাও, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ নজরের হেফাজত করার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ আমাদের জিন্দগি নেক দিয়া পরিবর্তন করে দাও, আয় আল্লাহ মাওলা আমাদের জীবনকে আল্লাহ নেক হায়াত দিয়া ভরপুর করে দাও, আয় আল্লাহ মাওলা আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমাদের আপনজনদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ আই মালিক এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি যারা আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও, আয় আল্লাহ আজকে যেমন এই মসজিদে একসাথে বসে আল্লাহ বয়ান শুনতেছি বয়ান করতেছি, মালিক কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের সবাইকে একসাথে বসার তৌফিক দান করে দিও, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাই দিও, আল্লাহ আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে আকাশাগুলি পুরা করে দাও, আল্লাহ আমার এই ভাইদের দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ বেশি বেশি করে তোমার রাস্তায় দান করার তৌফিক দান করে দাও, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন, ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।